জুমার আদব রক্ষাকারীর দশ দিনের গুণা মুছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার সালাতে তিন ধরনের লোক হাজির হয়। এক ধরনের লোক আছে যারা মসজিদে প্রবেশের পর তামাশা করে, তার বিনিময়ে তারা তামাশা ছাড়া কিছুই পাবে না। দ্বিতীয় ধরনের আরেক লোক আছে যারা জুমায় হাজির হয়, সেখানে দোয়া মুনাজাত করে, ফলে আল্লাহ যাকে চান তাকে কিছু দেন আর যাকে ইচ্ছা দেন না। তৃতীয় প্রকার লোক হলো যারা জুমায় হাজির হয়, চুপচাপ থাকে, মনোযোগ দিয়ে খুতবা শুনে, কারো ঘাড় ডিঙ্গিয়ে সামনে আগায় না, কাউকে কষ্ট দেয় না। তার দুই জুমার মধ্যবর্তী সাত দিন সহ আরও তিন দিন যোগ করে মোট দশ দিনের গুনাহ কাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। আবু দাউদ 1113 নম্বর হাদিস। এছাড়াও যে ব্যক্তি আদব রক্ষা করে জুমার সালাত আদায় করে, তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে তার জন্য পুরো এক বছরের রোজা পালন এবং রাত জেগে তাহাজ্জুদ পড়ার সওয়াব লেখা হয়। আউস বিন আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন যে ব্যক্তি গোসল করায়, নিজেও ফরজ গোসল করে, পূর্বাহ্নে মসজিদে আগমন করে এবং নিজেও প্রথম ভাগে মসজিদে গমন করে, পায়ে হেঁটে মসজিদে যায়, অর্থাৎ কোনো কিছুতে আরোহণ করে নয়, ইমামের কাছাকাছি গিয়ে বসে, মনোযোগ দিয়ে খুতবা শুনে, কোনো কিছু নিয়ে খেলতামাশা করে না, সে ব্যক্তির প্রতিটি পদক্ষেপের জন্য রয়েছে বছরব্যাপী রোজা পালন, সারা বছর রাত জেগে এবাদত করার সমতুল্য সওয়াব। মুসনাদে আহমদ হাদিস নম্বর 6954। জুমার সালাত জুমা আদায়কারীদের জন্য দুই জুমার মধ্যবর্তী গুনাহের কাফফারা স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাঁচ বেলা সালাত আদায় এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজানের মধ্যবর্তী সময়ে হয়ে যাওয়া সকল সগিরা গুনাহের কাফফারা স্বরূপ, এই শর্তে যে বান্দাহ কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের জুমার দিনে পরিপূর্ণ হক আদায় করা তৌফিক দান করুক। আমিন।